আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ প্রবাসী বন্ধুদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে হাজির হলাম, আর তা হলো দেশে এসে এখন আর আগের মতো হেলথ বা স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। করোনা শুরু থেকে দেশে দেশে হেলথ কার্যক্রম চলমান ছিল, কিন্তু আমাদের দেশে ডিজিটালাইজেশন না হওয়ায় যাত্রী হেলথ কাজ করতেই অনেকটা সময় পার হয়ে যেত, এখন আর সেই সমস্যাটা থাকছে না। গত 7 এপ্রিল 2022 তারিখ রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা থেকে প্রকাশিত চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। চিঠির বিষয়বস্তু হল বাংলাদেশে আগমনের পূর্বে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি 2005 অনুযায়ী পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন চলাকালীন সময়ে দেশে আগত যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম HDF পূরণ করতে হয়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কোভিড-19 সংক্রমণের হার হ্রাস পেয়েছে এবং অধিকাংশ জনগণ কোভিড-19 টিকা নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বন্দরসমূহ দিয়ে আগমনের সময় হেলথ ডিক্লারেশন ফর্ম হাতে লিখে পূরণ করতে হয় ও হেলথ ডেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়। এ সমস্যার নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখা একটি অনলাইন হেলথ ডিক্লারেশন ফর্ম প্রস্তুত করেন। নিম্নের প্রস্তাবনা অনুযায়ী অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ বাস্তবায়ন করা যেতে পারে। আগত যাত্রীদের বাংলাদেশে প্রবেশের পূর্বে 3 দিনের মধ্যে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। HDF পূরণ সম্পূর্ণ করার পর যাত্রীগণ QR কোড সহ একটি হেলথ ডিক্লারেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। যাত্রীগণ বাংলাদেশে আগমনের পূর্বে নিম্নে উল্লেখিত লিঙ্ক দ্বারা অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্মটি পূরণ করতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদের জ্ঞাতার্থে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। আগত যাত্রীদের কাছে QR কোডযুক্ত HDF আছে কিনা তা এয়ারলাইন্স অপারেটর বোর্ডিংয়ের পূর্বে নিশ্চিত করবেন। আগত যাত্রীগণ পূরণকৃত QR কোডযুক্ত হেলথ ডিক্লারেশন কার্ডটি সফট কপি বা প্রিন্ট কপি ইমিগ্রেশনকে প্রদর্শন করতে হবে। কোনো যাত্রীর কোভিড-19 উপসর্গ থাকলে সে যাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমিগ্রেশনের পূর্বে হেলথ ডেস্কে যোগাযোগ করবেন। দর্শক, এই ছিল চিঠির মূল বিষয়বস্তু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।